rom pre bai butharo nei kokshil ja ja them rom borong no rom kha bai khura thana ni police pate mane chiri shawi man ka chander bazar bakhak se khob ja kolchi adc village ni robidon parao tong nai donon chotri prani bihe thoi kre mok ni mang ka thai nogi man kha amchre lokura shawi man kha thoi kre mok shodone bol thuna ni bagai nom ni angkor thangmani phungo phia hor ungibo nogo ki phile phayane bagai thoi kre mok no rutuna ne bagai busai donon joi tri prate nukune boro rutuna chenkha ulo amchani bolong kutu le ochi bolong go thoi kre mok ni mang ka thai kla jong man kha amchani lokura patimane kokta ma mane patima thayo thangai shoi kya bai khora thana ni police Oloron pre bai butharo hne kokshul jamur ka bai khro thana wo heran ta tripani mungoi no khuni boror mamla ro mane kicha jani olono heran ta tripano rom kha bai khro thani please umot ne chine shawi man kha thangnai horne dam nei tamane jorawo rom kha heran ta tripano heran ta tripano no donan jo tripani no gana wono shawi man kha aigubo heran ta tripura thakrai mogno juta juta lam tei tek tor kha pia thangnai shaloke rom pre bai butharo bolong kutu ko kibu ka bukha heran ta tripura opati manate kokthuni bushkang go phaye butharo jangna ni bushai tei bai khura thanani ushi rajib shaha saka bai kubunu phajing uttor Hichasora Ponchayat ni chairman opati manotui sejamung phunoka tei rompre pai puthanai no othem rongborong no krak majana ne bagai khurang tisaka herenta tripa no tini bulonia hangko tai dai da torba nogo rojangai tei mang kuthi postmodern ni ulo nukhung ni bororo ne yago mang kuthi yapai rojangai sawi mangkha thokrai mok ni busasala khurong nei tei buri busa khrocha tongo okra class 6 kasar class 2 tei kosho bisa katro eto lesu pharam bagane গাছের তলায় গথর ভিতরে দুই কিলোমিটার হ্যাঁ দুই কিলোমিটার লাকড়ি আনতে গেছে আমার স্ত্রী আমার সন্তান ছেলে দুটা মাইয়া একটা মারণ কারণটা আমি তো কিছু জানি না এই এনে র্যাপ করছে মনে র্যাপ করছে র্যাপ করি মারি মারি দিয়েছে এখন অভিযুক্তকে অ্যারেস্ট হয়েছে পুলিশে তারপরে সেন হারটার জানিয়ে দিছে গতকাল আমাদের উত্তর হিজাসরা রবিদনপাড়ার মানে কলসি ব্যবস্থার পরে এখানকার একজন মহিলা থিক্রাই উমম বয়স 32 স্বামীর নাম ধনঞ্জয় ত্রিপুরা উনি সকাল 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন লাকড়ি সংগ্রহ করার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য তো বিকেল পর্যন্ত উনি বাড়ি ফেরেননি তখন ওনার পরিবারের লোকজন স্বামী এবং পরিবারের লোকজন ওনার জন্য খোঁজাখুঁজি করেন আত্মীয় স্বজন বাড়িঘর এলাকাতে তারপরে ওনারা ওই জঙ্গলের দিকে ঘুরতে গিয়ে ওনার মৃত অবস্থায় পান এই পরিপ্রেক্ষিতে আমরা খবর পেয়ে আমরা থানার সব অফিসার ওনার এসডি অফিসার সময় আমরা যাই ওখানে পরবর্তী সময়ে বাউক এবং এফএসএলের ভিজিট করে ওনার স্বামীর অভিযোগ মনে আমরা একটা মামলা নিয়েছি এই পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত চলাকালীন আমরা যে সন্দেহভাজন লোক যেন ওনাকে আমরা ডিটেন করি তারপর উনি মহকুমা ম্যাজিস্ট্রেট ওনার সামনে এবং এলাকার আরও কয়েকজনের সামনে কনফেস করেছেন যে মহিলার সাথে সে অবৈধ সম্পর্ক করতে চাইতো মহিলা ওকে পাত্তা দিত না এই পরিপ্রেক্ষিতে ওর মানে গতকাল জঙ্গলে পেয়ে একা পেয়ে মানে মানে গাম্প দিয়ে ফাল দিয়ে হত্যা করে এই পরিপ্রেক্ষিতে মহিলার মৃতার অলঙ্কারগুলি আমরা ওই ইয়ের সামনে উদ্ধার করেছি এবং সিজে এসে মামলার সংস্পর্শে এবং যে গামছা এবং যে দাও ছিল মানে মহিলা লাকড়িকা ওইগুলো আমরা মহকুমা ম্যাজিস্ট্রেট এবং এলাকাবাসীর সামনে আমরা ওগুলো সিজ করেছি এবং আসামিকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা ওকে করবো এদিকে পোস্টমর্টম কন্ডাক্ট হবে বাই টিম মেডিকেল অফিসার
মোটামুটি আমাদের টিম ভালোই কাজ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে আসামি মানে অভিযুক্তকে মানে অ্যারেস্ট করতে পেরেছি আমরা এবং উনি তার গয়নাগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। আসামির নাম কি? হেরন প্রতিভা। বয়স কেমন হবে? বয়স 21-22 এরকম হবে। ওর বাড়িও কি একই জায়গায়? বাড়ি একই পাড়াতে। আসামি কি গতকালকে এরেস্ট হয়েছে না আজকে? আজকে রাতে রাতে এরেস্ট হয়েছে। Thank you.